হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ফ্রি শোরলি রেসিপিটা। এর জন্য আমাদের দরকার ভেটকি মাছ। এখানে আমি ফিশ ফিঙ্গার থেকে একটু চওড়া কেটে নিয়েছি, তোমাদের তোমাদের মনের মতন কাটতে পারো। আর আমাদের এখানে দরকার একটা পেস্ট বানাবো আমি কোরিয়ান্ডারে। প্রথমে ধনে পাতা নিচ্ছি কিছুটা, এর মধ্যে আমি অ্যাড করবো স্বাদ অনুযায়ী নুন, কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে একটা মাখামাখা পেস্ট তৈরি করে রেখে দেবো। এবার নেক্সট হচ্ছে আমি মাছটাকে ম্যারিনেট করছি। প্রথমে আমি নুন দিচ্ছি এর মধ্যে, আর তারপরে আমি দেবো হচ্ছে কি লেবুর রস। লেবুর রসটা ভালো করে মাখিয়ে দিয়ে এর মধ্যে আমি আপনার বানিয়ে রাখা যেটা আমাদের ধনেপাতার পেস্টটা ওটা অ্যাড করবো, আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছটাকে, অন্তত আমাদের ম্যারিনেট করে রাখতে হবে ঘন্টা খানেকের জন্য। তাকে মাখিয়ে রাখা হচ্ছে, বেশি করেও রাখতে পারো। এবার আমি একটা প্যাটার তৈরি করে নিচ্ছি। হাফ কাপ কর্নফ্লাওয়ার দেবো, হাফ কাপ ময়দা দিচ্ছি, একটা ডিম দেবো, স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচ দেবো প্রথমে। দিয়ে এরপর আমি হালকা জল দিয়ে এটা মাখা মাখা ব্যাটার তৈরি করব। দিয়ে আমি তারপর এর মধ্যে অ্যাড করব বেকিং পাউডার হাফ চামচ মতন দেবো, আর ভিনিগার দিয়ে সঙ্গে সঙ্গে আমাদেরকে ফেটিয়ে ভাজতে হবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর দেখো এখানে আমি বেকিং পাউডারটা অ্যাড করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমি ভেজে নেবো। এখানে যে ব্যাটারটা হবে এর কনসিস্টেন্সিটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আমি তোমাকে দেখিয়ে নিচ্ছি কীরকম হবে। দেখো এই যে এরকম এই কনসিস্টেন্সিটা হবে, বেশ গাঢ়ও না আবার একদম পাতলাও না, পাতলা হলে ভালো হবে না। এবার আমি ডিপ করে এটাকে ভেজে নেবো। দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে ব্যাটারে আমি ফ্রাই করে নিচ্ছি। পরপর আমি সব মাছগুলোকে ভেজে নেবো, হালকা করে এপিট ওপিট করে ভাজতে হবে, ভেজে তুলতে হবে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটা খেতে খুবই সুস্বাদু হবে। দেখো এবার আমি কিন্তু ভাজার পর মাছগুলোকে তুলে নিয়ে আমাকে টিস্যু পেপারে রাখতে হবে, নাহলে যে অয়েলটা বেশি সোক করে যাবে সব টিস্যু পেপারটা ওখানে সোক করে নেবে, নাহলে খেতে ভালো লাগবে না। আমার মাছগুলো ভাজা হয়েছে, এবার আমি হালকা করে তখন গোল্ডেন ব্রাউন মতো হলে আমি তুলে নিচ্ছি। নিয়ে এবার আমি টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি। সব মাছগুলোকে এইভাবে টিস্যু পেপার পরপর রেখে আমি তারপরে সার্ভ করব। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।